আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা দুনিয়াতে দুটি ধোকাতে পড়ে থাকি। প্রথম নম্বর হলো, আমি তো প্রচুর আমল করেছি, আমি এমনিতেই জান্নাতে যাব। দুই নম্বর হলো, আমল করি না তো কি হয়েছে, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিবেন। সাবধান ভাই, আপনি ভুল পথে হাঁটছেন, আপনি ভুল বুঝেছেন। কেবল নিজের ভালো আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না, তাই অল্পতে অহংকারী হয়ে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তিকে তার নিজের আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তিনি বললেন, না, আমিও নই, যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আবৃত করে নেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ দয়া ছাড়া কেউ জানা যেতে পারবে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। হাদিসটি আপনারা ভুল বুঝবেন না। আসলে এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দয়াকে বুঝিয়েছেন। আল্লাহ রহমত ছাড়া কেউ জানা যেতে পারবে না। আমরা কেউই জান্নাতে যাওয়ার উপযোগী আমল করতে সক্ষম নই, তাই আল্লাহর রহমতই একমাত্র ভরসা। আল্লাহ তাদের প্রতি মূলত রহমত করেন যারা ন্যাক আমল করে। বান্দা যে কোনো আমল করলে সে কবুল হওয়ার ব্যাপারে ভীত হয়ে থাকে, আবার উত্তম আশাও করে রাখে। এছাড়া মানুষ যত ন্যাক আমল করুক না কেন, সে কোনোভাবেই আল্লাহ অসংখ্য অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করতে সক্ষম নয়। আপনি যত আমল করুন না কেন, আল্লাহর নেয়ামত যা দান করেছেন সে তুলনায় আপনার ন্যাক আমল কিছুই না। একটি হাদিস শুনুন। এক ব্যক্তি একটি পাহাড়ের ওপর 500 বছর ধরে ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিকে ছিল লবণাক্ত পানি। আল্লাহ তাআলা তার জন্য একটি ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করলেন। প্রতিদিনই সে ব্যক্তি আনার ফল খেত, পানি পান করত এবং সেই পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সিজদারত অবস্থায় বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমান থেকে আসা যাওয়ার সময় তাকে সিজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন ওই ব্যক্তি বলবে, না, আমার আমলের দ্বারাই আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন নির্দেশ আসবে, আমার নেয়ামতের বিপরীত তার কৃত আমলের পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে, মাত্র একটি চোখের নিয়ামতের বিনিময়ে। একটি চোখ দিয়ে সে যত উপকার পেয়েছে এবং আল্লাহ চোখের ভেতর যে নিয়ামত দিয়েছেন সে তুলনায় তার ন্যাক আমলগুলো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেনি। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে রওনা হবে, অতঃপর কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি নিবেদন করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। যখন আল্লাহর কাছে নিয়ে আসা হবে, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে কে সৃষ্টি করেছেন? বান্দা বলবে, আপনি। আল্লাহ বলবেন, এই কাজটি তোমার আমল নাকি আমার রহমতে হয়েছে? বান্দা বলবে, আপনার রহমতে। আল্লাহ বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি দিয়েছে কে? বান্দা বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ বলবেন, সমুদ্রের মাঝে পাহাড়ে তোমাকে কে উঠিয়েছে? কে তোমাকে সুপেয় পানি ব্যবস্থা করে দিয়েছে? এই আনার গাছ কে সৃষ্টি করেছে? কে তোমার দোয়া কবুল করেছে যখন তুমি দোয়া করেছিলে তোমার যাতে সিজদারত অবস্থা মৃত্যু হয়? বান্দা বলবে, হে আল্লাহ, আপনি। তখন ইরশাদ আসবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছি। অতএব আমাদেরকে দুটো ধোঁকা থেকে বাঁচতে হবে। একটি হলো, আমি তো প্রচুর আমল করি, আমি এমনিতেই জান্নাতে যাব। দুই নম্বর হলো, আমি আমল করি না তো কি হয়েছে, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন। এই দুটির মাঝে ভারসাম্য করে রক্ষা করা উচিত। এর মধ্যে আমাদেরকে আমল করে যেতে হবে। এর পাশাপাশি আল্লাহর কাছে তার রহমতের দোয়াও করতে হবে। নিজেকে আল্লাহর নিকট পুরোপুরি সঁপে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।